আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় কেন ফাইবার প্রোফাইল কিংবা ফাইবার গিগ গুলো র‍্যাঙ্ক হারায় আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে ভাই আমার গিগ গুলো ডে টু ডে ইমপ্রেশন কমে যাচ্ছে আমার প্রোফাইলটি র‍্যাঙ্ক থেকে নেমে যাচ্ছে এটার মূল কারণ কি আজকে আমি প্র্যাকটিক্যালি কয়েকটা বিষয় বলবো এই কয়েকটি কারণে দেখবেন আপনার ফাইবার প্রোফাইলের গিগ গুলো র‍্যাঙ্ক হারাচ্ছে এবং ডে টু ডে আপনার কাজের পরিমাণ কমে যাচ্ছে প্রথম বিষয় আমরা যেটি প্রথম ভুল করি আমরা ফাইবার প্রোফাইল গুলো ফার্স্ট তৈরি করি দেন কাজ শিখি তারপরে আমরা অনেক দিন পর গিয়ে গিগুলো আপলোড করি সাপোজ আমার একটা ফাইবার প্রোফাইল দু বছর যাবৎ পরে আছে ওই প্রোফাইলে আমি দু বছর পরে গিয়ে গিগ আপলোড করতেছি এক বিষয় প্রথম বিষয় এই বিষয়টা নিয়ে আমি অনেক ডিপলি বলবো একটু পরে বলবো দ্বিতীয় বিষয় আমরা প্রপার ওয়েতে বায় রিকোয়েস্ট দিচ্ছি না অর্থাৎ আমি দেখা যাচ্ছে আমি লেভেল ওয়ান হয়ে গেছি লেভেল টু হয়ে গেছি কিংবা টপ রেডেড হয়ে গেছি অথবা নিউ সেলার আছি যাই হই না কেন আমাকে দেখা যাচ্ছে আমার প্রোফাইলে অটোমেটিক অর্ডার আসতেছে এই জন্য আমি কি করি বায়ার রিপ্লাই করি না আর বায়ার রিপ্লাই না করার কারণে কিন্তু আপনার র্যাঙ্কটা ডে টু ডে কমে যাচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় আপনি মার্কেটিং করেন না অর্থাৎ ফাইবারে প্রপার ওয়েতে আপনাকে যে আপনার গিগ গুলো মার্কেটিং করার হয়েছিল সেই গিগ গুলো আমরা কি করি না মার্কেটিং করি না অর্থাৎ আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই গিগ গুলো প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে চতুর্থ বিষয় আপনি তো মার্কেটিং করলেন কিন্তু কোন এলাকায় মার্কেটিং করতেছেন সেই এলাকাটা ঠিক আছে কিনা অর্থাৎ কোন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছেন সেই ওয়ে ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে আপনার গিগুলো র্যাঙ্ক হারাবে চতুর্থ পঞ্চম বিষয় আপনার গিগ আপলোড করার আগে অর্থাৎ আপনি ফাইবার প্রোফাইলে আপনার আপলোড করতেছেন এই আপলোড করার আগে কি আপনি এসিউ করে নিয়েছিলেন আপনার গিগ গেম কি এসিউ করা আপনার টাইটেল এসি রিলেটেড ছিল আপনার ডিসক্রিপশন কি এসি রিলেটেড ছিল কিংবা আপনার যে ট্যাগ গুলো রিলেটেড ট্যাগ গুলো ছিল এগুলো কি এসি রিলেটেড ছিল যদি থাকে তাহলে আপনার কি র্যাঙ্ক হবে তা না হলে র্যাঙ্ক হারাবে ষষ্ঠ বিষয় আপনি যখন অনলাইনে থাকতেছেন কি না আমি ধীরে ধীরে যত নিচে দিকে যাচ্ছি তত কিন্তু এটার মান বেশি হচ্ছে অর্থাৎ প্রথম দিকে আমি কম তারপরে বেশি তারপরে বেশি এভাবে কিন্তু বলার চেষ্টা করতেছি অর্থাৎ ষষ্ঠ বিষয় হচ্ছে কি আপনাকে অনলাইনে থাকা এখন আসুন অনলাইনে আপনি কতক্ষণ সময় থাকতেছেন দেখা যাচ্ছে আপনার যখন যে সময়গুলোতে বাইরে আসার সময় সেই সময়গুলোতে আমরা চেষ্টা করি যে সবসময় বেশি থাকার জন্য বাট ফাইবার রেকমেন্ড করে আপনি তার যত বেশি সময় পারেন অনলাইনে থাকার চেষ্টা করেন এখন অনলাইনে থাকার জায়গাতেও কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে আমরা কি অটো রিপ্রেশার ব্যবহার করবো আপনি অটো রিপ্রেশার ব্যবহার করলে ডে টু ডে দেখবেন আপনার প্রোফাইল র্যাঙ্ক কমে যাচ্ছে কারণ ফাইবার বুঝতেই পারে আপনি কি ব্যবহার করতেছেন ফাইবার এত বোকা নয় আমরা যতটা মনে করি সপ্তম বিষয় আপনি তো বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন আপনি তো অনলাইনে থাকতেছেন আপনি আপনি রেসিউ করলেন তবু কেন আপনার র্যাঙ্ক কমে যাচ্ছে এখন আসুন আরো অনেকগুলো কারণ ভিত্তিক বায়ার রিকোয়েস্ট দিচ্ছি প্রচুর পরিমাণে প্রতিদিন দশটা বায়ার রিকোয়েস্ট দিলাম দেওয়ার পর দেখা যাচ্ছে আমার একটাও কাজ আসতেছে না ফাইবার বুঝতেছে আপনি প্রফেশনাল না তখন আপনাকে ফাইবার কি করতেছে আপনাকে র্যাঙ্ক হারাই দিচ্ছে আপনাকে অনেক বায়ের নক করতেছে এটা হচ্ছে সপ্তম বিষয় অষ্টম বিষয় আপনাকে বায়ার অনেকগুলো বায়ার মেসেজ করতেছে সরাসরি ফাইবার প্রোফাইলে কিন্তু আপনি একটি বায়ারের কাছ থেকে কাজ নিতে পারতেছে না ফাইবার তখন কি মনে করতেছে আপনি প্রফেশনাল না আপনার গিকটাকে তারা র্যাঙ্ক হারাই দিচ্ছে এই যে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করলাম এর উপর একটু মোট কথা বলবো আমি অর্থাৎ এইগুলোর কারণের জন্য এইগুলোর কারণ ভিত্তিক আপনার প্রোফাইলটা র্যাঙ্ক ডে টু ডে হারাচ্ছে যদি আপনি মার্কেটিং করা ছেড়ে দেন যদি আপনি বায়ার রিকোয়েস্ট না দেন যদি আপনি অনলাইনে না থাকেন যদি আপনার প্রোফাইলটাকে আপনি এসিউ রিলেটেড না করেন তাহলে দেখবেন আপনার প্রোফাইলে ডে টু ডে একদম শেষ পেজে চলে যাবে এবং এক সময় দেখবেন আপনার প্রোফাইলটা ডিক্লাইন হয়ে যাবে কিংবা গিগগুলো ডিনাই হয়ে যাবে এগুলো মূল কারণ এই মূল কারণগুলো থেকে বাঁচার জন্য কিংবা আমরা কিভাবে আরো র‍্যাঙ্ক নিচে যায় কিংবা এইখান থেকে কিবা আপডেট করব সেই বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদের তো প্রথম যে কাজটা থাকবে অবশ্যই বসে আমরা অনলাইনে থাকার চেষ্টা করব এখান থেকে বাঁচার পরিত্রাণ হলো আমাদের অনলাইনে থাকার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয় আছে চেষ্টা করতে হবে আমাদের প্রোফাইলগুলোতে কাজ নেয়ার জন্য কাজ নেওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন অবশ্যই লিঙ্কড ইন ফার্স্ট নট ফেসবুক আগে হচ্ছে লিঙ্কড আর তারপরে কোথায় ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এগুলো জায়গাতে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আছে আমার লিঙ্কড ইন থেরাপি টু থাউজেন্ড নামে আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার একটি প্লেলিস্ট লিস্ট আছে ওখান থেকে আমি বলে দিছিলাম কোথা থেকে আপনি ক্লায়েন্ট পাবেন কিভাবে নিয়ে আসবেন ক্লায়েন্টকে কিভাবে সরাসরি মেসেজ করবেন কিভাবে কাজগ্রহণ দেয় আমরা গত এই ভিডিওটি তার আগে আমি এই যে আমাদের এই ক্যালেন্ট এই ক্যালেন্ট আমাদের দশ হাজারের ডলার বেশি একটি একটি মাত্র এটি ইনি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া থেকে অর্থাৎ এই যে আমরা যে কাজ করতেছি সোশ্যাল মিডিয়া থেকে এই এই কাজগুলো কিভাবে আমাদের গিক গুলো মার্কেটিং করার কারণে কিন্তু এটি সম্ভব হয়ে গেছে জন্য আমরা কি করতেছি বাইরে থেকে ক্লাইন্ট নিয়ে আসতে পারতেছি তো আপনারা কি করবেন যেহেতু ফাইবার ওপর কখন নির্ভরশীল হতে পারবেন না হতে হবেও না আপনাকে ফাইবারের বাইরে আপনাকে শেয়ার করতে হবে অনেকেই যারা করি আমরা অনেকেই অনেকগুলো ভিডিওতে বলা থাকে যে ফাইবারের বাইরে অর্থাৎ আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ফাইবার গিক গুলো শেয়ার করেন তাহলে আপনার প্রবলেম হতে পারে না এমন কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হতো তাহলে ফাইবার শেয়ার অপশনে ফেসবুক টুইটার কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে রাখত না ফাইবার আপনাকে রেকমেন্ড করে ফাইবার জানেই ভালো করে যে ফাইবার মধ্যে মাত্র 2 থেকে 3% ক্লায়েন্ট আসে একদম পার্সেন্টেজটা একদম নিম্ন আপনি কি করুন আপনার গিগগুলোকে মার্কেটপ্লেসের বাইরে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসি কাজ করেন যখন আপনি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসবেন নিয়ে এসে যখন কাজ করেন তখন ফাইবার প্রোফাইলটা র‍্যাঙ্ক হবে ফাইবার তখন বুঝবে আপনি একজন প্রফেশনাল আপনি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসতেছেন আপনাকে তখন ফাইবারও রিকমেন্ড করবে কাজ দেওয়ার জন্য এগুলোনগুলো আমাদের একদম বেসিক বিষয় এরপরে আপনি কিভাবে ওখান থেকে পরিত্রাণ পেতে পারেন অর্থাৎ আপনি আপনি যখন কষ্ট করে ইনকাম করলেন আপনি লেভেল ওয়ান হয়ে গেলেন লেভেল ওয়ান হওয়ার পর দেখা যাচ্ছে আপনাকে আটশো এক হাজার বারোশো অল টাইম বায়ার রিকোয়েস্ট করে থাকতেছে আপনাকে খুঁজে খুঁজে বাইর করতে হবে ওই বায় রিকোয়েস্ট গুলোর কোন বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করা যায় রিপ্লাই করে আপনি ওখান থেকে কাজ নিতে হবে প্রোফাইলে সব সময় চেষ্টা করতে হবে যে আমার প্রোফাইলে যেন দুই একটা কাজ পরেই থাকে এই জন্য আপনাকে প্রচুর শেয়ার করতে হবে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের ইনশাল্লাহ ইন ফিউচারে দেখা যায় আমার আইডিটা হান্ড্রেড গ্রো আপ হবে আর গ্রো আপ যদি করতে না পারি তাহলে আমাদের কাজও থাকবে না আর কাজ না থাকলে আমরাও থাকবো না এই জন্য চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই অনলাইনে থাকবেন বিশেষ করে বেশি করে বায়ার রিকোয়েস্ট গুলো প্রফার হতে দেবেন সোশ্যাল মিডিয়াতে গিক গুলো শেয়ার করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন হয়তো আজ না বা কাল কখনোই নিরাশ হবেন না আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয় নিয়ে আপনি যে কোনো কোশ্চেন আমাকে সরাসরি করতে পারেন আমাকে কোশ্চেন করার জন্য আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসে এখান থেকে একটি বাটন পাবেন কোশ্চেন ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংকে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার প্রশ্ন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আমাকে কি করতে পারেন যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আপনার হয়তোবা বা ভিডিওটি পাবলিশ হবে আপনার কোন কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ